পালিয়েছে। গতকাল ইরাক ও সিরিয়ায় এই গ্রুপের অবস্থানগুলোতে আমেরিকার বিমান হামলার প্রতিশোধ নিতে এই পাল্টা হামলা চালানো হয়েছে। আজ ভোরে এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ আন্দোলন বলেছে, তারা পশ্চিম ইরাকের আল আনবার প্রদেশে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে জর্ডানের সীমান্তবর্তী আল তানাফ সামরিক ঘাঁটি এবং সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের আল খাদ্রা গ্রামে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এর আগে তিনটি মার্কিন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী সেন্টকম ইরাকের 85টি স্থানে প্রতিরোধ আন্দোলনে অবস্থানে বিমান হামলা চালিয়েছে। সূত্র পার্স টুডে। 28 দেশে মোসাদের হাজারো গুপ্তচর শনাক্তের দাবি ইরানের। বিশ্বের 28টি দেশে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হাজার হাজার এজেন্টকে শনাক্ত করার দাবি করেছে ইরান। গতকাল শুক্রবার এক বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের গুপ্তচর সংস্থাগুলোর বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে এটি ছিল সর্ববৃহৎ কম্ব্যাট ইন্টেলিজেন্স এবং কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন। বিবৃতিতে বলা হয়েছে, সিরিজ আকারে গোয়েন্দা পাল্টা গোয়েন্দা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ইসরায়েলি গুপ্তচর শনাক্ত করার অভিযান পরিচালিত হয়েছে, যার মাধ্যমে অন্যান্য এবং অভূতপূর্ব তথ্য লাভ করা সম্ভব হয়েছে। ইরানের এই গোয়েন্দা অভিযানের মাধ্যমে অত্যন্ত গোপন এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার তথ্য যেমন হাতে এসেছে, তেমনি হাতে এসেছে অস্ত্র তৈরির কারখানা ও দখলদার ইসরায়েলের কৌশলগত বেসামরিক শিল্প কারখানার তথ্য। এই বিবৃতিতে বলা হয়েছে, মোসাদের যে হাজার হাজার গুপ্তচরকে শনাক্ত করা হয়েছে তারা প্রধানত এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশে তৎপর। তবে কোন কোন দেশে ইসরায়েলি গোয়েন্দাদের শনাক্ত করা হয়েছে বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি। বিবৃতিতে অবশ্য বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরান সহ বিশ্বের বিভিন্ন প্রদেশে এ ধরনের গুপ্তচরদের তৎপরতা রয়েছে। এসব গুপ্তচরের মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কেউ কেউ নিরাপত্তার নজরদারিতে রয়েছে। এর পাশাপাশি বিদেশে অবস্থানরত কিছু ইরানি নাগরিক ও মোসাদের সঙ্গে যুক্ত রয়েছে বলে এ তথ্য পাওয়া গেছে। সূত্র আনাদুলু এজেন্সি।